নিজে হক এবং নিজে সত্য এরকম আত্মতুষ্টির ঢেকুর তুলতে দশবার চিন্তা করত যদি আল্লাহ রাব্বুল আলামিনের শান কিয়ামতের যে হালাত পরিস্থিতি সেটা সম্পর্কে ন্যূনতম বিশ্বাস ইমান অন্তরে থাকত। নিজেদেরকে শুধু হক অন্য সবাইকে বাতিল এটা বলার ইখতিয়ার এটা বলার অধিকার শুধু নবী রাসূলদের থাকে। কাদের থাকে? নবী রাসূলদের। তাদেরকে আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠান, এই ওহী যে মানে সে হক, যে মানে না সে বাতিল। এছাড়া খুব সহজেই মুসলমানদের মধ্যে থাকা কোনো গ্রুপ, কোনো বলয়, কোনো দল, কোনো গ্রুপ, কোনো একটা জামাত তারা নিজেদেরকে হক বলে বাকি সব বাতিলের খাতায় ফেলে দিবে, এই জিনিসটা এত সহজ সমীকরণ করার সুযোগ, বিশেষ করে যখন সবাই কোরআন হাদিসকে অনুসরণ করার দাবি করে এবং চেষ্টা করে, এরকম পরিস্থিতিতে আপনি সবাইকে বাতিল বলবেন আর নিজেকে হক বলবেন, আপনাকে হকের এই সার্টিফিকেট কে দিয়ে গেল? কথা কি বুঝাতে পারছি? একজন বড় আলেম, নেককার মানুষ, আমলদার মানুষ, বুজুর্গ মানুষ, ওনার সোহবতে একজন আলেম অনেক দিন ছিলেন। তো ওই শিষ্যকে উনি অনেক কিছু শিখাইছেন, বুঝাইছেন, বুঝাইয়া ওই শিষ্যকে তার এলাকাতে ইসলাম প্রচারের কাজ, দাওয়াতের কাজ করার জন্য পাঠাই দিবেন। পাঠাই দেওয়ার জন্য উনি প্রস্তুতি নিলেন সব ঠিকঠাক করার পর। এরপর ওই শিষ্যকে বললেন, বাবা তুমি আমার কাছ থেকে অনেক কিছু শিখছ, আমি মনে করি তুমি এখন যোগ্য হয়েছ, নিজের এলাকায় গিয়া তুমি এবার ইসলামের খেদমত করো, ইসলামের প্রচার করো, দাওয়াতের কাজ করো, তুমি চলে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, দোয়া করতেছি, তুমি সেখানে যায় ঠিকঠাক মতো হেদায়তের উপরে থেকে মানুষকে কোরআন সুন্নাহর দিকে ডাকবা। তবে বাবা যাওয়ার সময় তোমাকে আমি একটা ওসিয়ত করতে চাই। শিষ্য বলে, হুজুর বিদায় বেলায় ওসিয়ত করবেন? একটা ওসিয়ত শুধু তাও করেন হুজুর। খুব মনোযোগ দিয়ে শিষ্য বলে, হুজুর আপনি বলেন, আমি শোনার জন্য প্রস্তুত আছি, জীবনের গুরুত্বপূর্ণ ওসিয়ত এটা, বিদায় বেলা ওস্তাদ আমাকে ওসিয়ত করতেছে। তখন সে ওস্তাদ বললেন, বাবারে তোমার এলাকায় গিয়ে যখন ইসলামের কাজ করবা দুইটা কাজ করবা না, এক নিজেকে আল্লাহ দাবি করবা না, আর দুই নিজেকে নবী দাবি করবা না। শিষ্য তো চোখের পানি ফেলানো শুরু করে দিস, কান্না শুরু করে দিস, হুজুর আপনি এটা কি বললেন? এত বছর আপনার খেদমতে থাকি, আমি এলেম কালাম শিখছি, দাওয়াতের কাজ শিখছি, আপনার শিষ্য হয়েছি, আপনার সাগরেদ হয়েছি, এত কিছু শিখছি, আমি বুঝি আল্লাহ দাবি করব, আমি নবী দাবি করব, এটা আপনার কাছে মনে হলো? আপনি আমার ওসিয়ত করলেন যে আল্লাহ দাবি করিও না, নবী দাবি করিও না, এটা তো কোনো সাধারণ মুসলমানও তো এত খারাপ হয় না, আমাকে আপনি এত খারাপ হইতে পারবো এটা মনে করলেন কি মনে করে হুজুর? আমার তো মাথা ধরতেছে না। ছাত্র কান্নাকাটি হাওতা শুরু করছে, ওস্তাদ বলছে, বাবা থামো থামো, কথা শুনো, ব্যাখ্যা শুনো। ব্যাখ্যা কি? ওস্তাদ বললেন, বাবারে তোমার এলাকায় গিয়ে যখন তুমি দাওয়াতের কাজ করবা, ইসলাম প্রচারের কাজ করবা, তোমার মধ্যে যদি এই মানসিকতা থাকে যে আমি যা চাইবো এলাকাতে সেটাই হবে, আরে আরে খুজুর কিভাবে এখানে আসে প্রোগ্রাম করে আমি জানলাম না, আমার চাওয়ার বিরুদ্ধে কিভাবে এটা হইলো, হইতে পারে না, তুমি যা চাইবা সেটাই হবে, তোমার চাওয়ার বিরুদ্ধে আর কিছুই হবে না, এই মানসিকতা যদি তোমার মধ্যে থাকে তাহলে এটা হলো এক প্রকারের আল্লাহ দাবি করার মতো। কারণ আল্লাহ তাআলার গুণ হলো, বৈশিষ্ট্য হলো ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুল লিমা ইউরিদ মানে কি? আল্লাহ তাআলা যা চান তাই হয়, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হয়? তো তুমি যদি কোনো এলাকায় গিয়ে ইসলাম প্রচার করো, সে এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করো, আর তোমার ভাবসাব এরকম হয় যে এই এলাকাতে আমি যা চাবো তাই হবে, আমার চাওয়ার বিরুদ্ধে কিচ্ছু হবে না, কোনো হুজুর এই এলাকার মধ্যে আর ঢুকতে পারবে না আমার চাওয়ার বিরুদ্ধে, আমি চাইলে ঢুকবে না হলে ঢুকবে না, আমি একেই একশো, আমি সর্বে সর্বা, কাউকে আর কিছু করতে দিব না। দাপট যদি এরকম করে রাখতে চাও তাহলে আচার আচরণের দিক থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যে আচরণ, আল্লাহ রাব্বুল আলামিনের যে মাহাত্ম, তুমি সেটা নিয়ে কাড়াকাড়ি করা, একরকম আল্লাহ দাবি করার মতো কাজ করে ফেললা। কথা কি বুঝাতে পারছি? বলে, আচ্ছা হুজুর এটা বুঝলাম, নবী দাবি করবো কিভাবে? আবার বলে, সেটাও বলতেছি, সেটার ব্যাখ্যা হলো, বাবা নবীদের কাজ হলো যারা যখন আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হয়ে আসেন তারা তাদের উম্মতদেরকে বলেন যে হে লোক সকল, তোমাদের সবার কাছে আমাকে আল্লাহ তাআলা রাসূল করে নবী করে পাঠিয়েছেন, আমার কথা মানলে শুধু নাজাত পাবা, আমার কথার বাইরে গেলে গোমরা, শেষ। রাস্তা দুইটা, একটা হলো নবীর কথা শোনা, আর হলো নবীর বিরুদ্ধে যাওয়া, বিরুদ্ধে গেলে গোমরা, আর নবীর কথা শুনলে হেদায়েত পাওয়া। তুমি তো নবী না রসুলও না,
তুমি যদি কোনো এলাকায় দাওয়াতের কাজ করতে গিয়া ইসলাম প্রচার করতে গিয়ে তোমার ভাবসাব এমন হয় যে সেখানে যাওয়ার পরে সে এলাকার মানুষকে বলে দিলেন বা তোমার আচার আচরণ এরকম হলো যে আমি যা বলবো আমার কথা শুনছে তাহলে হক আর আমার মতের সাথে এমনি অমিল হয়েছে বেমিল হয়েছে তাহলে বাতিল এই সহজে যদি কাউকে বাতিল বানাই দিয়া আর নিজেরে শুধু হকের টেন্ডারকারী হকের ঝান্ডাধারী একমাত্র হকের ডিলারশিপ তোমার কাছে আছে মনে করো তাহলে তুমি কেমন যেন নবী দাবি করলা ব্যাপারটা কি বুঝতে পারছেন অতএব ভাইরা আমার আমি করজোড় করে আপনাদেরকে বলবো যতক্ষণ পর্যন্ত আপনার মৌলিক সব দিক থেকে আপনার চিন্তার সাথে মিল আছে এমন ভাই আকীদাগত বড় কোনো ত্রুটি বিচ্ছুতি নাই শিরক নাই তাওহিদবাদী ভাই আহলে কেবলা আহলে সুন্না ওয়াল জামাআ কোরআনকে এবং সুন্নাকে অনুসরণ করে অনুকরণ করে এই গণ্ডির ভিতরে থাকাটাকে আবশ্যক মনে করে এই মানুষটার সাথে আপনার যদি অমিল থাকে মতের বুঝের বেশকম থাকে আপনার একটা গ্রুপ তার আরেকটা গ্রুপও থাকে তারপরেও আপনি তাকে বাতিলের খাতায় চোখ বন্ধ করে এক নাগাড়ে জাহান্নামী হওয়ার সার্টিফিকেট দিয়ে দিবেন না আসলে আল্লাহ সম্পর্কে ভয়টাই আমাদের সেভাবে নাই আখিরাত সম্পর্কে ভয়টাই আমাদের সেভাবে না যদি থাকতো নিজের যতই সত্যের উপরে টিকে থাকি থরথর করে কাঁপতো আহকামুল হাকিমিনের দরবারে না জানি আমার কত লিকেজ আছে কোনটার কারণে ধরা পড়ে যায় নিজে হক এবং নিজে সত্য এরকম আত্মতুষ্টির ঢেকুর তুলতে দশবার চিন্তা করতো যদি আল্লাহ রাব্বুল আলামিনের শান কিয়ামতের যে হালাত পরিস্থিতি সেটা সম্পর্কে ন্যূনতম বিশ্বাস ইমান অন্তরে থাকতো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে নমনীয় থাকার তৌফিক দান করুন আশরাফ আলী থানবী রাহমাহুল্লাহর অন্যতম শিষ্য হযরত মাওলানা আবরারুল হক রহমতুল্লাহি আলাই অনেক বড় একজন আল্লাহওয়ালা একজন আলেমিদিন ছিলেন তার একটা উক্তি ছিল খুব ভালো লাগে আমার কাছে তিনি বলতেন দিন কে হর কাম করনে ওয়ালোঁ কো রফীক সমঝো ফরীক না সমঝো উর্দুতে বলতেন উনি উনি ইন্ডিয়ার মানুষ ছিলেন দিন কে হর কাম করনে ওয়ালোঁ কো রফীক সমঝো রফীক মানে বন্ধু সহযাত্রী সহযোদ্ধা সহপাঠী যারা দিনের কাজ করে ইসলামের কাজ করে তুমি একভাবে করো উনি আরেকভাবে করে উনি আরেকভাবে করে তাদের সবাইকে তোমার চলার পথের সাথী মনে করবা যে তুমি চলছো সেও চলছে যাইতে চাচ্ছ একই জায়গায় এটা মনে রাখবা আলাদা গ্রুপ বানায়ও না যে না তার সাথে আমার মিল নাই তার সাথে আমার মিল নাই আমি এক জগতে সে আরেক জগতে এরকম মনে করিও না মনে করি আমরা সবাই একই জায়গায় যাচ্ছি হয়তো আমি আমার মতো যাচ্ছি উনি ওনার মতো যাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সবর করার তৌফিক দান করুন ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আজ চলছে দেশব্যাপী এবং বিশ্বব্যাপী সে সম্পর্কে যদি আমরা ধারণা রাখতাম ভেতরের খবরগুলো যদি আমরা জানতাম তাহলে আমরা একে অন্যের বিরুদ্ধে লাগালাগি করাটাকে একেবারেই অপ্রয়োজনীয় তুচ্ছ কাজ মনে করতাম যেহেতু আমরা জানি না যে এর চাইতে বড় বড় চ্যালেঞ্জ আমাদের বিরুদ্ধে অনেকে করে আসে সেজন্য আমরা অনেক তুলনামূলক ছোটখাটো ইস্যুতে গন্ডগোল ফাসাদে একজন আরেকজনের মধ্যে লাগালাগিতে আমরা লিপ্ত আছি ঠিক না ঠিক যত বেশি আপনি চ্যালেঞ্জগুলো দেখবেন আপনার চোখের সামনে ক্লিয়ার হবে তত বেশি ছোট ছোট ইস্যুগুলো ছোট হয়ে যাবে একটা ঘরে আগুন লাগছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে আগুন লাগছে আগুন লেগে যাওয়ার পর আপনার ওই বাড়িতে আপনারা দুই ভাই থাকেন দুই ভাইয়ের মধ্যে হয়তো একটু গন্ডগোল আছে কোনো বিষয়ে দ্বিমত আছে ভিন্নমত আছে কিন্তু আগুন লাগার পর কি করবেন গন্ডগোল থাকবে তখন আর গন্ডগোল অন্তত আগুন নিবানো পর্যন্ত গন্ডগোলের কথা মাথায় হয়তো যে এখন সবাই মিলে আমরা কি করি আগুন নিবাই কারণ ঘর যদি পুড়ে যায় আমারও থাকার জায়গা নাই তারও থাকার জায়গা নেই আগুন যেহেতু লেগে গেছে এখন নিজেদের মত পার্থক্য ভেদাভেদগুলোকে বড় করে না দেখে সবাই মিলে কি করি আগুনটা নিবাই এটা না করবো সবাই ঠিক একইভাবে ইসলামের বাড়িকে ধ্বংস করার জন্য আগুন লাগাই দিছে ইসলাম বিদ্বেষীরা ইসলামের শত্রুরা দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে এই টাইমে আমরা নিজেদের মধ্যে গণ্ডগোল ফাসাদ করার সময় না আমরা যত বিচ্ছিন্ন হব শয়তান শয়তানের দোসররা তত শক্তিশালী হবে আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন যে তোমরা যদি পৃথক হয়ে যাও ফতাফশালু ওয়াতাযহাবারি হুকুম তোমরা ব্যর্থ হয়ে যাবা সাকসেস হতে পারবে না মুসলমানরা যদি পৃথক হয়ে যাও গ্রুপ গ্রুপ হয়ে যাও তাহলে তোমরা যদি আল্লাহর রশিকে আঁকড়ে না ধরো ঐক্যবদ্ধভাবে
তাহলে কি হয়ে যাবে, তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে। আমাদের ব্যর্থ হতে না চাই, সফল হতে চাই, তাহলে বৈচিত্র্যময় ঐক্য গড়ে তুলতে হবে। বৈচিত্র্যময় ঐক্য, আবারও বলছি যে আপনার একটা মত, আমার একটা মত, কিন্তু একটা বিষয়ে আমাদের মত এক, সেই জায়গাটাকে ধরে আমাদের কি করতে হবে, আগায়া যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।